পা কেটে নিয়েছে ট্রেন, একজোড়া কৃত্রিম পায়ের অভাবে শিক্ষা জীবনও এখন অনিশ্চয়তার মুখে। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মেধাবী ছাত্র শফিকুল আলম খান শান্তর কথা। জীবনে প্রতিটি ক্ষেত্রে যেই ছেলে মেধার স্বাক্ষর রেখেছেন, তার দুটি কৃত্রিম পা লাগানোর জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আবেদন জানিয়েছেন শান্তর অসহায় বাবা মা। সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের পাঠানো তথ্যচিত্রে মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। 2018 22 জানুয়ারি আচমকা এক দমকা হাওয়া ছো মেরে ছিনিয়ে নেয় শফিকুল আলম খান শান্তর দুটি পা। বিশ্ববিদ্যালয়ে যাবার পথে সিরাজগঞ্জ সদানন্দপুর রেল স্টেশন স্তব্ধ করে দেয় তার পথ চলা। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহজান আলীর ছোট ছেলে শফিকুল আলম খান শান্ত। ছোটবেলা থেকেই মেধাবী শান্তর পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ, চিত্রাঙ্কন উপস্থিত বিতর্ক বিষয়েও জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের ছাত্র শান্তর দিন কাটে এখন অশান্তির মধ্যে। ট্রেন পথ চলার অবলম্বনটুকু ছিনিয়ে নিলেও স্বপ্ন তো আর কেড়ে নিতে পারেনি, সে স্বপ্নকে আঁকড়ে ধরেই প্রতিটি মুহূর্ত কাটে শান্তর। কলেজে ছেড়া ধন আদরের সন্তানের জন্য জাতির বিবেকের কাছে দুহাত পেতে ধরলেন বাবা মা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলের ভবিষ্যৎ কামনা দুটি পা সে যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তার চিকিৎসা বাবদ আমাকে সম্বল ছিল, অবসরপ্রাপ্ত যে সমস্ত টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, সব শেষ করে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এমন ভাগ্য মানতে রাজি নন। এই মেধাবী ছাত্র যেন লেখাপড়া করে সুন্দর জীবন তৈরি করতে পারে সেজন্য যেন মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেন। 25-30 লাখ টাকার এক জোড়া কৃত্রিম পায়ের জন্য ঝলমলে এক উজ্জ্বল নক্ষত্রের পতন কি এভাবেই হবে, এমন প্রশ্ন এখন শান্তর আত্মীয় স্বজন ও পরিচিতদের।